হাই ভিউয়ার্স, আজকের আমাদের আলোচনার বিষয় টেন্স। টেন্স অর্থ সময় বা কাল। ইংরেজি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দের উৎপত্তি, যার অর্থ সময় বা কাল। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, একটি বিল্ডিং তৈরির ক্ষেত্রে যেমন বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা বেসমেন্ট প্রয়োজন, ঠিক তেমনি ইংরেজি ভাষা শিখতে হলে টেন্স অবশ্যই ভালোভাবে জানতে, বুঝতে ও শিখতে হবে, তবেই ইংরেজি ভাষায় দক্ষ হওয়া যাবে। আমরা এখন টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স, টেন্স টেন্স অর্থ সময় বা কাল। ইংরেজি ল্যাটিন শব্দ, ইংরেজি ল্যাটিন শব্দ ইংরেজি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেম্পাস থেকে টেম্পাস থেকে টেন্স টেন্স শব্দটি উৎপত্তি, যার অর্থ সময় বা কাল। যার অর্থ সময় বা কাল, আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, একটি বিল্ডিং তৈরির ক্ষেত্রে যেমন এখানে টেম্পাস কথাটি হবে, ফাউন্ডেশন আর বেসমেন্ট প্রয়োজন। ঠিক তেমনি, টেন্স শিক্ষার ক্ষেত্রে, ঠিক তেমনি ইংরেজি, শেখার জন্য, টেন্স এর বিকল্প নেই। সুতরাং ইংরেজি ভাষা শিখতে হলে, টেন্স অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে।
ওকে, তাহলে আমরা শিখলাম টেন্স, টেন্স টেন্সের অর্থ, টেন্সের উৎপত্তি, এবং একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝালাম, এবং টেন্সের আরেকটি জিনিস, টেন্সের সংজ্ঞা, সংজ্ঞাটি আমরা বলবো। সংজ্ঞা যেমন আমরা বলতে পারি কোনো কার্য সম্পাদনের দলের সময়কে টেন্স বলে, কার্য সম্পাদনের সময়কে টেন্স বলে, আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। আবার ক্রিয়া কালকে টেন্স বলে, ক্রিয়ার কালকেও টেন্স হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। ওকে, গুড। এখন আমরা আলোচনা করব টেন্স কত প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, যথা যথা প্রেজেন্ট টেন্স, সরি, প্রেজেন্ট টেন্স, নাম্বার টু পাস্ট টেন্স, নাম্বার থ্রি ফিউচার টেন্স। ওকে, ফাইন। আমরা টেন্স কত প্রকার সেটি জানলাম, আমরা এই তিন প্রকার টেন্সকে আবার তিন প্রকার টেন্সকে আবার তিন প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্স দ্বারা হবে, সরি, প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা চার প্রকার টেন্স, প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, চার প্রকার আমরা সেটি দেখলাম। এখন আমরা পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়, সেটি আমরা দেখবো। তাহলে পাস্ট টেন্স
sorry, past indefinite, past continuous, past perfect, past perfect continuous. So fine, amra past tense er charti structure amra dekhlam. Past tense ke char bhage bhag kora jay. Ebar amra dekhi future tense. Future tense er future tense ke dekho. Future indefinite, future continuous, future perfect, future perfect continuous, continuous. Okay, fine. আমরা তাহলে দেখলাম যে টেন্স প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট past tense, past tense ke char bhage bhag kora jay, past indefinite, past continuous, past perfect continuous. Next future tense, future tense ke char bhage bhag kora jay, future indefinite, future continuous, future perfect continuous. Okay fine, amra ekhon prottek ti prokar tense er songha structure ebong example shohokare amra prottek ti tense ke ekhon dekhbo. তাহলে আমরা প্রথমেই চলে যাব প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ইনডিফিনিট ইনডিফিনিট ফর্ম, ইনডিফিনিট ফর্ম নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসবে আমাদের ইনডিফিনিট, ইনডিফিনিট। তাহলে প্রথমে আসবে present indefinite, present indefinite tense কাকে বলে আমরা সেটি দেখব এখন। present indefinite tense বলতে কি বোঝায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। present indefinite tense বর্তমান সময়ে কোন কাজ করা হওয়া বা অভ্যাসগত কাজ করা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। Present indefinite, present indefinite tense তাকে present indefinite tense বলে। Sorry, present indefinite tense বলে। Present indefinite tense এর structure দেখবো আমরা এখন।
independent concept structures. Structure হচ্ছে subject বসবে, তারপরে verb plus s বা es ব্যবহার করবে। Example দেব আমরা, যেমন he writes the letter. Okay, fine. আমরা present indefinite tense এর structure দেখলাম। এবার আমরা past indefinite tense কাকে বলে সেটি দেখবো। past indefinite tense occurs of the কালে করা হয়েছিল তাকে past indefinite tense বলে। past indefinite tense বলে। এবার আমরা structure নিয়ে আলোচনা করব। structure প্রথমে subject, তারপরে past form. past form বসবে। next আমরা future indefinite tense নিয়ে আলোচনা করবো। next আমরা future indefinite tense example sorry একটি example দিব যেমন he write এর past form হচ্ছে wrote the letter. okay fine. আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? ফিউচার ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। ফিউচার মিন্স ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎকালে কোন কাজ সংগঠিত হবে, ভবিষ্যৎকালে কোন কাজ সংগঠিত হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট বলে। আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে হচ্ছে সরি উইল, নেক্সট ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব হবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল, যেমন হি উইল রাইট দ্য লেটার। ওকে ফাইন। আমরা তাহলে দেখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স। আমাদের ইনডিফিনিট ফর্ম যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, ইনডিফিনিট ফর্ম কমপ্লিট। এখন আমাদের আলোচনা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আলোচনা করব আমরা। তাহলে প্রথমেই আমাদের
ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা সেটি নিয়ে আলোচনা করব। কোন কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কোন কাজ বর্তমান সময়ে চলতেছে, কোন কাজ বর্তমান সময়ে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ যেমন এম ইজ আর প্লাস আইজি এক্সাম্পল is writing the letter. Okay, fine. আমাদের present continuous tense complete. এখন আমরা past continuous tense নিয়ে আলোচনা করব। past continuous tense কাকে বলে? past continuous তাহলে অতীত সময়ে কোনো কাজ করা, অতীত সময়ে কিছু সময় ধরে কোনো কাজ চলতেছিল তাকে past continuous tense বলে। স্ট্রাকচার সাবজেক্ট ফর দা ওয়ার, তারপরে ভা বসিক আইএনজি প্লাস আইএনজি যোগ করতে হবে। কমেন্ট লিখে রাখা ভালো। দেয়ার ইজ এ লং অ্যাকশন ইন দা পাস্ট কন্টিনিউয়াস এক্সাম্পল হোয়েন
he was writing the letter. Okay, fine. Past continuous tense complete. Amra ekhon future continuous tense niye alochona korbo. Future continuous tense kake bole. Future continuous tense kake bole. Amra seti niye alochona korbo. তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে পারবে বুঝালে তাকে future continuous tense বলে future continuous tense structure আমরা লিখবো future continuous tense structure subject তারপরে সরি উইল বি অথবা শ্যাল বি উইল বি অথবা শ্যাল বি তারপরে ভার প্লাস আইএনজি ওকে এখানে একটি কমেন্ট লিখে রাখা ভালো long action in the future continuous. Okay, fine. Now the continuous comes complete. Now the continuous form complete. এখন আমরা পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করব পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করব আমরা এখন পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করলে আমাদের এখন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সেটি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের কন্টিনিউয়াস ফর্ম শেষ আমরা এখন পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করব তাহলে এর সংজ্ঞা বলতে আমরা যা বুঝি যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তারপর এখনো কিন্তু তারপর এখনো কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তারপর এখনো বিদ্যমান রয়েছে এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে প্রেজেন্ট পারফেক্ট বলে ওকে ফাইন
আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে বাকি অংশ। আমরা এক্সাম্পল দিব একটি, যেমন হি, সরি এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, এখানে একটি এক্সাম্পল বাদ পড়েছে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, টেন্সে এক্সাম্পল দেওয়া হয়নি, এক্সাম্পলটি আমরা এখন দিব। এক্সাম্পল হচ্ছে হি উইল বি রাইটিং দা, হি উইল বি রাইটিং দা লেটার, লেটার, ওকে ফাইন। নেক্সট আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলে চলে আসি, তাহলে হি হ্যাজ, হি হ্যাজ রাইটেন, রাইটেন দা লেটার, ওকে ফাইন। আমাদের আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট। আমরা এবার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। আমরা এবার পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সংজ্ঞা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বলতে কি বোঝায়। অতীতকালে, সরি অতীতকালে, অতীতকালের দুটি কাজের মধ্যে মধ্যে যেটি অপেক্ষাকৃত অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স, সেটি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করছি, এবার আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে হ্যাড বসবে, হ্যাড বসবে, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। ওকে ফাইন। তাহলে আমরা এখন একটি এক্সাম্পল দিব, একটি এক্সাম্পল দিব, হি হ্যাড, সরি যেমন হি সেড দ্যাট, হি হ্যাড রাইটেন দ্য লেটার, ওকে ফাইন। আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে আলোচনা হলো, আমরা বুঝতে পারলাম। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, এটি সংজ্ঞা
এটির সংজ্ঞা আমরা বলতে পারি এভাবে, ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে আমার কাজ হয়ে থাকবে বুঝালে। অথবা আমরা এটিকে অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে। একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট, সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে 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 একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে যে কাজটি পূর্বে সম্পূর্ণ হবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তাহলে ফাইন, আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা করতে গেলে আমাদেরকে সাবজেক্ট প্রথমে, তারপরে আমরা একটা এক্সাম্পল দেব, যেমন হি উইল হ্যাভ রাইটেন দা লেটার। ওকে ফাইন, আমরা তাহলে পারফেক্ট ফর্ম নিয়ে আলোচনা করলাম, প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম, তারপরে পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম, নেক্সট ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করলাম। আমাদের পারফেক্ট ফর্ম কমপ্লিট। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আলোচনা করব। তো পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এর সংজ্ঞাটুকু আমাদেরকে জানা দরকার, বা স্ট্রাকচার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে ও চলতেছে বুঝালে তাকে সরি এখানে এখানে প্রেজেন্ট কথাটা লেখা হয়নি,
present perfect continuous তাহলে তাহলে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলতেছে বুঝালে তাকে present perfect continuous tense বলে উল্লেখ যে একটি সময়ের উল্লেখ থাকলে থাকতে হবে আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে জানবো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে এখানে একটি কমেন্ট ব্যবহার করা প্রয়োজন যে হচ্ছে ব্যাপক সময়ের ক্ষেত্রে এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যাপক সময়ের ক্ষেত্রে ফর বসবে এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সিন্স বসবে সিন্স ব্যবহৃত হবে আমরা একটি এক্সাম্পল দিব এক্সাম্পলের দ্বারা বুঝবো কি He has been oh sorry আমরা স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়নি সাবজেক্ট তারপরে have been অথবা has been ব্যবহৃত হবে তারপরে প্লাস ing প্লাস ing ভার প্লাস ing তাহলে হি হ্যাজ বিন রাইটিং দ্য লেটার ফর ওকে ফাইন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো আমরা এবার নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেই সংজ্ঞাটি আমরা জানব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলতেছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় past perfect continuous tense বুঝালে past perfect continuous tense হয়
past perfect continuous tense হয় এবং অন্যটি অন্যটি past indefinite হয় অন্যটি past indefinite tense হয় এখানেও বলে রাখা ভালো যে একটি সময়ের উল্লেখ থাকতে হবে past perfect continuous tense এও একটি সময়ের উল্লেখ থাকতে হবে একটি সময়ের উল্লেখ থাকতে হবে এর স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড বিন ভার এর সাথে আইএনজি যোগ হবে ভার্বের সহিত আইএনজি যোগ করতে হবে যেমন আমরা এক্সাম্পল দিব এক্সাম্পল হচ্ছে হি হ্যাড বিন রাইটিং দ্য লেটার He had been writing the letter for two hours. Okay, fine. Next, আমাদের আলোচনা হবে হলো last future perfect continuous tense নিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব আমাদের প্রথমে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটি নিয়ে আলোচনা করব ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বোঝালে অথবা অথবা দুটি কাজের মধ্যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ওকে ফাইন এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব স্ট্রাকচার বলতে আমরা প্রথমে সাবজেক্ট বসবে তারপরে উইল হ্যাভ বিন অথবা বসবে তারপরে হচ্ছে মেন ভার বসবে তারপরে আইএনজি এখানেও ওই একইভাবে একটি সময়ের উল্লেখ থাকতে হবে তাহলে বুঝতে হবে এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে ফাইন আমরা এবার একটি এক্সাম্পল দেব এক্সাম্পল দেব যেমন হি উইল হ্যাভ বিন হি উইল হ্যাভ বিন রাইটিং
He will have been writing the letter by midday. Okay, fine. এখানে একটি জিনিস বলে রাখা ভালো, এখানে দুটি জিনিস ব্যবহৃত হয়, বাই এবং ফর। এক্ষেত্রে বাই এবং ফরের ব্যবহার আছে এক্ষেত্রে। ওকে ফাইন, আমাদের আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই সমাপ্ত। ওকে বাই। সরি, আমরা প্রথম থেকে পুরো জিনিসটি আবার একবার দেখে নিব। টেন্স অর্থ সময় বা কাল। ইংরেজি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটির উৎপত্তি, যার অর্থ সময় বা কাল। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, একটি বিল্ডিং তৈরির ক্ষেত্রে যেমন ফাউন্ডেশন বা বেসমেন্ট প্রয়োজন, ঠিক তেমনি ইংরেজি শেখার জন্য টেন্সের বিকল্প নেই। এই সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, কোনো কার্য সম্পাদনের সময়কে টেন্স বলে, আবার টেন্স ক্রিয়ার কালকেও টেন্স বলে। সুতরাং ইংরেজি ভাষা শিখতে হলে টেন্স অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওকে ভাই, নেক্সট আমাদের আলোচনা হচ্ছে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, পাস্ট টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন, নেক্সট নাম্বার থ্রি, ফিউচার টেন্সকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন প্রত্যেক এই ১২টি টেন্সের প্রত্যেক প্রকার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই ইনডিফিনিট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমরা এর সংজ্ঞা, স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়েছি। তৃতীয়ত, থার্ডলি, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, কাকে বলে, স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়েছি। কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস ফর্মে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি এবং অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর সংজ্ঞা দিয়েছি, ডেফিনেশন, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। ওকে ফাইন, নেক্সট আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এর ডেফিনেশন দিয়েছি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন দিয়েছি, তারপরে স্ট্রাকচার দিয়েছি অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। নেক্সট, কন্টিনিউয়াস ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সরি সরি, পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, এর সংজ্ঞা দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। নেক্সট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ডেফিনেশন দিয়েছি অ্যান্ড নেক্সট স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। ওকে ফাইন, নেক্সট আমাদের ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। ওকে ফাইন, নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কন্ডিশন, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ডেফিনেশন, স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল দিয়েছি। অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স, লাস্ট অফ দিস টেন্স,
এখানে আমরা ডেফিনেশন দিয়েছি নেক্সট, একটি কন্ডিশন আছে নেক্সট স্ট্রাকচার, নেক্সট এক্সাম্পল দিয়েছি। ওকে ফাইন, আমরা আমাদের আলোচনা এখানে শেষ, এন্ড। ওকে ফাইন।